আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তানজিনা ফারা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিলেত বিলাসের আজকের নতুন আরেকটা ব্লগে। আজকের ব্লগে আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব, তো আমাদের সাথেই থাকবেন। এই আলোচনাটা মেইনলি হবে আপনাদের বিভিন্ন সময়ের কিছু কোশ্চেন নিয়ে, আর হচ্ছে আমাদের তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে। অনেকে জানতে চেয়েছিলেন হার্ডেনিং অফ নিয়ে, সেটা বলবো আজকে। তারপর হচ্ছে যেটা আমাদের একটা এক্সপেরিমেন্ট, আমাদের একটা গবেষণার ফলাফল হচ্ছে ফিলস লাইক টেম্পারেচার, সেটা নিয়ে বলবো। আর হচ্ছে এর আগেও একবার আলোচনা করেছিলাম আমরা একটা পর্বে প্রথম দিকে, সেখানে আমরা বলেছিলাম যে লাস্ট ফ্রস্টেড, এই তিনটা বিষয়ের উপর মেইনলি আমরা আলোকপাত করব। তো আমাদের সাথেই থাকবেন। ওকে গুগল, what's the temperature? In Birmingham right now, it's 8 degrees. Due to current wind conditions, it feels like it's 4. আমাদের ত্বকের চারপাশে জলীয় বাষ্পের একটা হালকা থিন একটা লেয়ার থাকে, যেটা আমাদের শরীর থেকে নির্গত তাপকে ধরে রাখতে সাহায্য করে। কিন্তু যদি ওয়েদারটা উইন্ডি হয়, তখন এই জলীয় বাষ্পটা ওই বাতাসের সাথে উড়িয়ে চলে যায়, তখন আমরা নর্মাল যে টেম্পারেচার থাকে সেটার থেকে বেশি ঠান্ডা অনুভব করি, আর এই অনুভবটাই হলো ফিলস লাইক। আচ্ছা, তোমার কি মনে আছে বেশ কিছুদিন আগে তুমি আমাকে একটা ঘটনা বলেছিলে যে ফিলস লাইক টেম্পারেচার, এটা তুমি এই গাছের চারার ক্ষেত্রে, চারা বাইরে দেওয়ার ক্ষেত্রে কিভাবে রিলেট করলা ওই ঘটনাটার সাথে, আমাদের দর্শকের সাথে একটু শেয়ার করবা আবার? আচ্ছা বলছি তাহলে, ভালোভাবে শোনো। সেটা বেশ কয়েক বছর আগেকার কথা, তখন ইউকে ওয়েদারে কীভাবে চাষাবাদ করা যায় একটু একটু করে শিখছি। গুগলে লাউ জাতীয় গাছের টেম্পারেচার টলারেন্সটা চেক করেই ফাইনালি তোমার লাউ গাছটা ট্রান্সফার করে দিলাম বাগানে। কিন্তু একদিন পর হঠাৎ লক্ষ্য করলাম সুন্দর এই সতেজ চারাটা আমার কেমন যেন নেতিয়ে গেছে। মনটা আমার যথেষ্ট খারাপ হয়ে গেল, কী এমন ঘটনা ঘটলো যে পানি, নিউট্রিশন সব কিছুই তো ঠিকমতো দিলাম, হার্ডেনিং অফ তো ঠিকমতোই সাকসেসফুলিও করে দিয়েছি। ইউকেতেও আসছে নতুন নতুন, এবং এমন কেউ পরিচিতও নাই যে যা যিনি গার্ডেনিং করেন এবং তার কাছে জিজ্ঞেস করব। আবার তখন ইউটিউবেও তখন এরকম ভিডিও টিডিও কিছুই পাওয়া যেত না, খুব একটা চিন্তায় পড়ে গেলাম। এরপর আবারও ওয়েদার ফোরকাস্টটা ভালোভাবে ডাবল চেক করার জন্য নিয়ে বসলাম যে দেখি তো আসলেই কি টেম্পারেচার 10 ডিগ্রির উপরে আছে কি না। আর ঠিক তখনই পেলাম যে এই যে বড় করে যে টেম্পারেচার, যেমন 11 ডিগ্রি সেলসিয়াস লেখা, কিন্তু ঠিক তার নিচেই ছোট্ট করে লেখা ফিলস লাইক 7 ডিগ্রি। আর এই ফিলস লাইক 7 ডিগ্রিটাই আমার জন্য তখন কাল হয়ে দাঁড়িয়েছিল, কারণ এই ফিলস লাইক টেম্পারেচারটা তখনই হয় যখন বাতাস থাকে। আর বাতাস থাকলে যখন রিয়েল টেম্পারেচারটা আপনার থাকবে, যা থাকবে তার চেয়ে এটা সবসময় কম হবে। রাতের তাপমাত্রা যদি 10 ডিগ্রির নিচে থাকে তাহলে কিন্তু চারা শকে চলে যাবে, আর তাই ভালোভাবে ওয়েদার ফোরকাস্ট খেয়াল করবেন রাতে বাতাস থাকবে কি না। আর তাপমাত্রা 10 ডিগ্রি থাকলে যদি বাতাস মানে উইন্ডি থাকে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, নতুন চারাগুলো কিন্তু শকে চলে যাবে। একবার যদি এই চারা শকে চলে যায় তাহলে কিন্তু 2 সপ্তাহের জন্য গ্রোথ একেবারে থেমে যাবে। মনে রাখবেন সিজন কিন্তু মোটে মাত্র 2 থেকে 3 মাস, এর মধ্যে যদি 2-3 সপ্তাহে নাই হয়ে যায় তাহলে কি হতে পারে। আর তাছাড়া চারাগাছ যদি বারবার শকে যায় তাহলে কিন্তু আর্লি ব্লোজম বা ফুল ফল আসা শুরু করে দিতে পারে। লাস্ট ফ্রস্ট ডেট, কথাটা খুব কঠিন শোনালো, আসলে কিন্তু খুব কঠিন কিছু না, আপনাদেরকে এখন আমরা বুঝিয়ে বলছি। আমাদের দেশীয় শাকসবজিগুলোর জন্য এই দেশের যেই কঠিন ঠান্ডা সেটা অত্যন্ত ক্ষতিকর, এজন্যই আমরা সারা বছর ধরে অপেক্ষা করি কখন গ্রীষ্মকাল শুরু হবে। গ্রীষ্মকাল শুরু হয়েও মনে হয় যে হলো না, এপ্রিল মাস থেকেই তাপমাত্রা এবং সূর্যালোকে যথেষ্ট ইম্প্রুভ হয়ে যায়। হ্যাঁ, কোনো কোনো দিন তো এত সুন্দর রোদ থাকে দেখে মনে হবে যে এই বুঝি সামার চলে আসলো, কিন্তু তারপরেও কথা থেকে যায় যে যে কোনো দিন বরফ পড়তে পারে। আর সেজন্যই লাস্ট ফ্রস্ট ডেটটা জেনে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে এক এক অঞ্চলের জন্য বা এক এক দেশের জন্য এক এক রকম। এপ্রিল বা মের সুন্দর ওয়েদার দেখে যদি গাছপালা বাইরে দিয়ে দেই, কিন্তু কিছুদিনের মধ্যে যদি হঠাৎ বরফ পড়ে যায় তাহলে দেখা যাবে এই রকম অবস্থা হবে। আর এ কারণেই আপনি যদি আপনার অঞ্চলের লাস্ট ফ্রস্ট ডেটটা জেনে থাকেন, সেভাবেই আপনি প্রস্তুতি নিতে পারবেন
বছরের শুরুতেই আপনি একটা প্ল্যান করে ফেলতে পারবেন যে আমি কখন কোন বীজটা জার্মিনেশন করতে দিব এবং বাইরে কখন দিব, তাহলে আপনার একটা সুন্দর প্ল্যান ওয়াইজ আপনি আগাতে পারবেন। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এই ফ্যাক্টরগুলো যদি আমরা মাথায় রেখে একটা গার্ডেনিং প্ল্যান তৈরি করি, সেই ছকটিতে থাকবে আমরা কখন এই তোমার এই বীজ সংগ্রহ করব, তারপর বীজ সংগ্রহ করার পরে জার্মিনেশন টেস্ট করব, তারপর চারা লাগানোর কতদিন পূর্বে জার্মিনেট করব, আর কয়দিন সময় নিয়ে হার্ডেন অফ করব, এবং কোন তারিখে ফাইনালি গার্ডেনের বেডে অথবা প্লান্ট পট অথবা টবে ট্রান্সফার করব। আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি এই প্ল্যানটা তৈরি করে ভিডিও আকারেও দেব, এবং আমাদের যে ফেসবুকে সবুজ পরিবার নামে যে আমাদের গ্রুপটা আছে সেখানেও আমরা ওটা শেয়ার করব। আমরা যদি এই দিন তারিখ এবং এই পদ্ধতিগুলো ফলো করি তাহলে কিন্তু আমাদের স্ট্রেস অনেকটাই কমে যায়। আর ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে মার্চ মাসে চারা তৈরি করে দৈনন্দিন জীবনটাকে অতিষ্ঠ করে বাগান বিমুখ হওয়ার চাইতে আমরা নিয়ম ফলো করব। অনেকেই দেখা যাচ্ছে ঘরের মধ্যে চারা তৈরি করেছেন এবং চারাগুলো 8-10 ফুট লম্বা হয়ে গেছে, কারো কারো মিষ্টি কুমড়ায় ফুল এসে গেছে, কারো কারো শশা গাছে ফুল এসে গেছে। এছাড়া আরও একটা প্রবলেম দেখা যায় যে অনেকেরই জানালার পাশে রাখেন, জানালার পাশে যেহেতু গাছপালা থাকলে ময়েশ্চার আর হিউমিডিটি বেড়ে যায়, যার ফলে জানালায় অতিরিক্ত কনডেনসেশনে মোল্ড তৈরি হয়, এতে করে একটা অস্বাস্থ্যকর পরিবেশেরও সৃষ্টি হয়। তো আমরা কেন অযথা ওই অতিরিক্ত সময় আগে নিয়ে এসব চারা তৈরি করব? এই দুইটা মাস যদি আমরা অন্য কাজে ব্যয় করতে পারি তাহলে তো আমাদের জীবন থেকে এই মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায় না। আমরা যদি কোথাও একটু শর্ট হলিডেতে বা উইকেন্ড হলিডেতে যেতে চাই কিন্তু যেতে পারি না, কারণ এই বেবি চারাগুলো ঘরে আছে, আমাদের মনটা ওখানেই পড়ে থাকে। একবার যদি আমরা এই ফর্মুলাটা ধরে ফেলতে পারি তাহলেই বুঝতে পারবো নিজের তৈরি করা চারা দিয়ে বাগান করা কতটা সহজ। এতে করে আমাদের উৎসাহ দিন দিন বেড়ে নেশায় পরিণত হয়ে যাবে। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, কোনো ভুলভ্রান্তি হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার কাজের কথায় আসি, যা বলছিলাম এভারেজ লাস্ট ফ্রস্ট ডেট নিয়ে। বিগত 100 বছরের আবহাওয়া বিশ্লেষণ করে একটা গড় তারিখ বাহির করা হয়, আর সেটাই হলো সেই রিজিয়নের লাস্ট ফ্রস্ট ডেট। যেমন আমাদের বার্মিংহামের অ্যাভারেজ লাস্ট ফ্রস্ট ডেট হলো মের 1 থেকে 10 তারিখ। এটার মানে হলো এই ডেটের পরে সাধারণত আর শিলাবৃষ্টি, স্নোফল বা টেম্পারেচার ফল করে না। আপনাদের সুবিধার্থে আমি এখানে ইউনাইটেড কিংডমের পুরো এভারেজ লাস্ট ফ্রস্ট ডেটের যে ইন্টারেক্টিভ ম্যাপটা আছে সেটা এখানে দিয়েছি, এবং এখানে দেখেন আমি ওয়েব অ্যাড্রেসটাও দিয়েছি। তো আপনি যদি এখানে যান যে আপনার এলাকার উপরে ক্লিক করেন তাহলেই দেখতে পারবেন আপনার এলাকার এভারেজ লাস্ট ফ্রস্ট ডেটটা কবে, এবং সেই অনুযায়ী আপনার প্ল্যানটা কার্যকরী করবেন। কিন্তু এরপরেও কথা থেকে যায়, যেমন দেখুন 18 মেতে প্রচণ্ড শিলাবৃষ্টি হলো, আর এজন্যই এই সময়টাতে নিয়মিতভাবে ওয়েদার ফোরকাস্ট পর্যবেক্ষণ করে বাইরে চারা দিতে হবে। লাস্ট ফ্রস্ট ডেট তো আসলে একটা আইডিয়া দেওয়ার জন্য দেয়, যেহেতু আমরা 15 দিন আগে থেকেই দেখতে পাই যে সামনের 2 সপ্তাহ ওয়েদারের কী অবস্থা। তো যখন আমাদের মে মাস শুরু হয় তখন থেকেই আমরা দেখি যে আসলে নেক্সট 2 উইকসের কী অবস্থা। কোনো কোনো বছর দেখা যায় যে ওয়েদার খুব ভালো, 15 তারিখের মধ্যেই আমরা প্রিপারেশন নিতে পারি গার্ডেনে দেওয়ার। আবার কোনো বছর, যেমন এই বছরটা, যে 18 তারিখ হয়ে গেছে এখনও বাইরে দেওয়ার মতো উপযুক্ত হয়নি। কোনো কোনো বছর তো 1-2 সপ্তাহ এদিক ওদিক হতেই পারে, সেজন্য ওয়েদার ফোরকাস্টটা সবসময় খেয়াল রাখতে হবে। যেমন আমরা খেয়াল না করে এই লাল শাকটাকে রোদ দেখে বাইরে দিয়েছিলাম, শিলাবৃষ্টি এসে কতক্ষণের মধ্যে সব এরকম অবস্থা করে দিল। আমরা ইউকের যারা শখের বাগানে আছি তারা হয়তো সবাই মে মাসের শুরু থেকেই প্রিপারেশন নিতে থাকি যে ঘরে লালন করা ছোট ছোট চারাগুলো কখন আমরা বাইরে দিব। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যে চাইলেই তো আর দিতে পারি না, অনেক কিছু বিবেচনা করতে হয়। যেমন এতক্ষণ আলোচনা করলাম যে লাস্ট ফ্রস্ট ডেটটা নিয়ে, তো আপনারা হয়তো ওটা মোটামুটি ভালোভাবে বুঝে গিয়েছেন। যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে এর উত্তরটা দেওয়ার। ঘরের ভেতর বা গ্রিন হাউসে
গত দু মাস বা তারও বেশি সময় ধরে পরম যত্নে মমতায় যে চারাগুলোকে তৈরি করেছেন তাদেরকে কিন্তু হুট করেই বাইরে দিয়ে দেওয়া যাবে না, কারণ ঘরের ভিতরের পরিবেশ সম্পূর্ণই আলাদা। সেজন্য ওকে বাইরে বের করার আগে তাকে পরিচয় করিয়ে দিতে হবে বাইরের সাথে। তুমি কি একটু বিস্তারিত বলবা সবাইকে? হার্ডেনিং অফ অথবা অ্যাক্লিমেশন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া শেষ মুহূর্তে এসে হঠাৎ করে শক পেয়ে চারাগাছগুলো নিস্তেজ হয়ে যেতে পারে, অথবা পাতা পুড়ে যেতে পারে, কিংবা পুরো গাছটা মরেও যেতে পারে। চলুন তাহলে এবার অ্যাকচুয়াল প্রসেসে চলে যাই কিভাবে আমরা হার্ডেন অফ করব। ঘরের ভিতরে তৈরি করা চারা অথবা গ্রিনহাউসে তৈরি করা চারাগুলোকে সম্পূর্ণ নিরাপদ পদ্ধতিতে নতুন আবহাওয়ায় অভ্যস্ত করানোর এই সাত দিনের সফল প্রক্রিয়াটা যদি আপনারা ফলো করেন, তাহলে চারা বাইরে দিয়ে পুড়ে যাওয়া, নেতিয়ে যাওয়া অথবা শুকায়া যাওয়া নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না। সুন্দর সুন্দর চারা তৈরি করার পরে সফলভাবে যদি হার্ডেন অফ করতে পারেন, তাহলে আপনার খরচ অনেক বেঁচে যাবে। এছাড়া অনেক সুস্থ সবল গাছ পাবেন, ভালো ফলাফল ও ফসলও পাবেন সময় মতো। এছাড়াও অতিরিক্ত হিসেবে সময় বাঁচবে, চারা শখে চলে গিয়ে অথবা মরে গিয়ে আপনার হতাশাও আসবে না, কিংবা বাগান করা ছেড়ে দেওয়ার কথাও আপনার মাথায় আসবে না। প্রথম এক থেকে তিন দিন আমরা রাখব একটা শেডেড এরিয়ায়, যেখানে কোনো বাতাস থাকবে না কিন্তু ইনডাইরেক্ট সানলাইট আসবে। ঠিক এই জায়গার মতো এখানে কোনো সূর্যালোক নেই এবং কোনো বাতাসেরও কোনো সম্ভাবনা নেই। এখানে আমরা সারা দিনের জন্য রাখব এবং সন্ধ্যার আগে আগে একে ঘরে অথবা গ্রিনহাউসে ফেরত নিয়ে যাব। সূর্যালোক এবং বাতাস আর এয়ার ফ্লো মুভমেন্ট যদি একসাথে হয় তাহলে গাছটাকে খুব দ্রুত ডিহাইড্রেটেড করে ফেলবে। দ্বিতীয় দিনই ঠিক সেম প্লেসেই রেখে দেব এবং সন্ধ্যার সময় একে ঘরে অথবা গ্রিনহাউসে নিয়ে যাব। যদি দেখি রাতের তাপমাত্রা 10-এর নিচে নামবে না, তাহলে একে সারা রাতের জন্য এখানে রেখেও দিতে পারি। তৃতীয় দিনেও কিন্তু সূর্যের আলোতে দেয়া যাবে না, কারণ আমরা প্রথমে শেখাচ্ছি ধীরে ধীরে বাতাস থেকে কিভাবে সে নিজেকে রক্ষা করবে, যে পরিমাণ ময়েশ্চার লস করবে সেটাকে সে ধীরে ধীরে রপ্ত করবে। অনেকেই ছবি পাঠিয়েছেন যে আমার পাতাগুলো এরকমভাবে পোড়া পোড়া হয়ে গেল কেন, অথবা কয়েকজন পাঠিয়েছেন যাদের পাতাগুলো কেমন নুয়ে পড়ে গেছে। পোড়া এই দাগগুলো হয় ডাইরেক্ট সানলাইট যদি পাতাতে লেগে যায়, তখন রোদে রাখেন নাই কিন্তু রেখেছেন এমন একটা পজিশনে যেখানে প্রচণ্ড বাতাস আছে, তো তখন গাছটি অনেক ময়েশ্চার লস করে ফেলে খুব দ্রুত, যেটাতে সে একেবারে অভ্যস্ত না, তো তখন এই ধাক্কাটার জন্য সে নেতিয়ে যায়। আমাদের এই সোনামণি চারাগাছগুলো কিন্তু এখনও পুরোপুরি এই হার্শ ওয়েদার, হিট টেম্পারেচার কিংবা সানশাইন এর সাথে পুরোপুরি খাপ খাওয়াতে অভ্যস্ত হয়ে ওঠে নাই। ইউকেতে শাকসবজি এরকম ফসল ফলানোর জন্য আমরা মাত্র 2-3 মাস সময় পাই, জুন, জুলাই এবং আগস্ট। এই তিন মাসে শস্যে ভরপুর ফসল ফলাতে হলে আমাদেরকে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। হার্ডেনিং অফ যদি পুরোপুরি সফলভাবে করতে না পারি, তাহলে কিন্তু চারা গাছগুলো মরে যাবে বা লস হয়ে যাবে, আপনার পুরো হার্ডওয়ার্ক পানিতে পড়ে যাবে। এজন্য আমাদেরকে সাকসেসফুলি হার্ডেনিং অফ করতে হবে, কারণ চারা তৈরি করার জন্য আমরা আর কোনো সময় সুযোগ কোনোভাবেই পাব না। হার্ডেনিং অফের চতুর্থ দিনের প্রসেস, আজকে আমরা ফুল শেড থেকে পার্ট শেডে নিয়ে আসব। চতুর্থ দিনের মূল বিষয় হলো মুক্ত বাতাস এবং পার্ট সানলাইট পাবে এবং পার্ট শেড থাকবে। এভাবে আমরা সম্পূর্ণ একটা দিন রাখব। এখানে একই সাথে সূর্যালোক, তাপমাত্রা এবং উইন্ড, এই তিনটা ফ্যাক্টর একই সাথে মোকাবেলা করবে। পঞ্চম দিনে এই যে আধো রোদ আধো ছায়া এই অবস্থায় থাকবে এবং সম্পূর্ণ মুক্ত বাতাস, বাতাসে আমরা কোনো প্রকার প্রতিবন্ধকতা এই দিনে দেব না। এবং এই এই দিনেই বিকালের ঠিক আগে আগে যখন সূর্যটা হেলে যাবে, সেই সময় সফট একটা সানলাইট যখন আসবে, তখন একে সরাসরি ওই সানলাইটে একে দেব।
ষষ্ঠতম দিনে সম্পূর্ণ খোলা বাতাসে এবং আংশিক সূর্যালোকে দুপুর পর্যন্ত রেখে দেব। এরপরে দুপুরের পর থেকে পূর্ণ সূর্যালোকে নিয়ে যাব একে। তারপর এভাবে পুরোটা দিন থেকে যাবে, ষষ্ঠ দিনটা এভাবেই সে পার করবে। একে একে ছয়টি দিন পার করে আজকে আমরা সপ্তম দিন। এই সপ্তম দিনে আমরা ফাইনালি এটা ট্রান্সফার করব মাটিতে, অথবা যেই প্লান্টার বা টবে দিব সেখানে। এদিন সকাল থেকেই ওপেন এয়ারে এবং ফুল সানলাইটে আমরা যেই জায়গাটিতে নির্বাচন করেছি এই চারাটি দিব, ঠিক সেখানেই সূর্য হেলে পড়া পর্যন্ত, মানে বিকাল পর্যন্ত। এই অবস্থাতে চারার যেই ছোট্ট পটটা আছে সেই পটের টেম্পারেচার এবং যে জায়গাটিতে দিব সেখানকার মাটির টেম্পারেচার, এনভায়রনমেন্ট সম্পূর্ণ একরকম। যার ফলে এখন যদি আপনি ট্রান্সফার করেন, গাছটি কোনো প্রকার কিছুই বুঝতে পারবে না এবং খুব সহজেই সে অ্যাডপ্ট করে নেবে, ভাববে যে কোনো চেঞ্জ হয় নাই। আচ্ছা, তারপরেও যদি দেখেন যে আজকে ট্রান্সফার করলেন, পরের দিন গাছটা একটু হেলে গেছে বা নেতিয়ে গেছে হালকা, তো সেইখান থেকে আপনি যদি মোটামুটি মেক শিওর করতে চান, আপনি হালকা একটা স্ক্রিনিং বা কোনো কিছু এখানে পর্দা কোনো কিছু দিয়ে ঝুলিয়ে একদিন বা দুদিন রেখে দেন, দেখবেন এটাই আপনার খুব ভালো কাজে দেবে। হ্যাঁ, এটাই তো এবার লাগালাম। শুধু কালার মিষ্টি না, ফ্রেগ্রেন্সটা দেখো তুমি পাচ্ছ এটা। আমি তো শুধু এটারই দেখো, এটা 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 গঠনটা দেখো, এটাই গঠনটা শুধু দেখো। পুরো এটার ফ্লেভারটা, ইয়েটা ফ্রেগ্রেন্সটা পুরো পারফিউম। একসাথে নতুন ছোট্ট গাছে চারটা ফুল, আর এগুলোর কথা তো বললামই না, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন, এই যে যতগুলো ফুটছে আরো কলি তার চেয়েও বেশি একটা ডাল কেটে নিলেই তোমার পুরো একটা তোড়া হয়ে যাবে। এই তিনটা গাছের একই জাত, এটা হচ্ছে তোমার একটা অরেঞ্জ টাইপের, এই তিনটা অরেঞ্জ, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজ বিলেত বিলাস, অথবা গ্রুপ সবুজ পরিবার গ্রিন ফ্যামিলিতেও আপনারা সংযুক্ত হতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। Thank you.